রাখাল মাঠে গরু চড়াতে হয়। দাদা কার্তিকে ডাকে, দাদা তুমি আমাকে রেখে যতই তুমি চুপ চুপ চলে যাও, আমি আজ থেকে তোমার পিছু নিয়ে দেখব তুমি কোথায় যাও কি করো। দাদা কার্তিক, দাদা বল তুই কেন এসেছিস? দাদা তোকে বাড়ি এসেছি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি সারা রাত্রি ঘুমাইনি কেন জানো? কেন আমার মনে জানার ইচ্ছে, প্রতিদিন আমাকে ঘুমে রেখে তুমি কোথায় যাও? জন্মের পরে বাবাকে দেখিনি, দেখেছি তোমাকে, বাবার আদর আমি কখনো পাইনি। দাদা তুমি যদি আমাকে রেখে চলে যাও, আমি ঘুম থেকে যখন তোমাকে না পাই আমার হৃদয়টা ছটফট করে। দাদা কার্তিক বলো, বাবা পরে পরে চলে গেছে, তোকে আর মাকে আমার কাছে রেখে গেছে, আমরা তো গরিব রে ভাই, আমি মাঠে গরু চড়াতে যাচ্ছি। দাদা বল কে বলেছে আমরা গরিব? এই পৃথিবীর মধ্যে মনে হয় কি জানো আমরা সবচেয়ে ধনী। কেন? আমাদের যে মন্দির রয়েছে আমাদের মা, আমরা মায়ের সন্তান, এখন আমাদের মা জীবিত আছে সেই জন্য আমরা সবচেয়ে ধনী। দাদা কার্তিককে বলো মায়ের তো সেবা করুন ডাকবো, হ্যাঁ কিছু কামাই রোজগার না করলে বড় মার সামনে আমরা কেন দাঁড়াবো? কার্তিক বল, দাদা বল তুমি সারা জীবনে গাধার মতো খাটনি খেটেছ, আজ থেকে তোমার ছোট ভাই কার্তিক বড় হয়েছে, আজ থেকে আমি মাঠে ঘাটে কাজ করব, যা মাইনে পাবো সে মাইনে দিয়ে মায়ের মুখে এক ফোঁটা হাসি তুলে দিব। দাদা তুমি আমাকে ওই লাঠিখানা দাও, আমি যেন পারি আমার মায়ের মুখে হাসি ফোটাতে। পারবি? পারবি কার্তিক? আমাকে যে পারবি, বাবার আশীর্বাদের লাঠি আমাকে দিশাল, ওলে গণেশ তুই নাকিটা যতন করে রাখিস, আজকে আমি তোর হাতে অর্পণ করলাম রে ভাই, তুই নাকিটা রাখিস, আমি মাঠের কোনায় বসি, আমি দেখবো তুই কেমন করে করিস। আমি বসি মাঠের কোনায়, আমি বসবো, আমি বসি। এই লাঠি দিয়ে বাবা গরু চড়াতো, তারপর আমার দাদা গরু চড়াচ্ছে, আজ থেকে আমি রাখাল, আজ থেকে আমি রাখাল, আজ থেকে আমি রাখাল। ভগবান তুমি আমাকে একটুকু আশীর্বাদ করো, আমার এই জন্ম দুঃখী করে তারিণী মায়ের মুখে জন্মে হাসি ফোটাতে পারি ভগবান। আমি তো গো এই নামাছে গুরি, বাসরি বা
আর ঠিক তার কি হয়েছে।